আসসালামু আমিন আল আমিন আপনাকে যুক্ত করা বলেন আপনি আল আমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন আল আমিন আপনাকে আপনি থেকে শব্দ হচ্ছে ভাই কথা বলছেন না কেন আল আমিন আপনার এখান থেকে তো সাউন্ড হচ্ছে ঠিকই আপনি তো কথা বলতেছেন না আচ্ছা বের করে দিচ্ছি শব্দ হয় ঠিকই কিন্তু এত এত পর্দা করলে কিভাবে হবে ভাইয়া

ভাই ক্যামেরা তো অন করার দরকার নেই আপনার ক্যামেরা অন করেন না ক্যামেরা অফ রাখেন আবার কি দাহাইতে কি দেখা ফেলেন আবার নবীর ইমান মোবারক দেখায় ফেলেন কিনা

আচ্ছা মোহাম্মদ যদি এত ভালোই হইতুদি তার বিষ খায় তরপায় কেন আসতে এতই ভালো আপনার তো মানে আলোচনার হচ্ছে ইহুদিরা যদি ভালোই হয় তাহলে হিটলার তাকে কেন মারতে গেছে অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হচ্ছে সে আসলে খারাপ মানুষ এই জন্যই তাকে হত্যা করা হচ্ছে তাহলে তাইলে মোহাম্মদ কে মানে আপনার যুক্তি অনুযায়ী

কিন্তু আমার যুক্তি না এটা কিন্তু আপনার যুক্তি আপনার যুক্তি অনুসারে মুসলমানরা সব দেশে মারি খেতেছে তার মানে নিশ্চয়ই মুসলমানরা খারাপ নাকি আপনার আপনার যুক্তিতে আমি কিন্তু এটা বলিনি না মুসলমানদের মারার কারণ হচ্ছে যে মুসলমানরা শ্রেষ্ঠ জাতি এই কারণে এই দিকে এইখানে হইতেছে মায়ের খাইতেছে কারণ হইতেছে শ্রেষ্ঠ জাতি আর অন্যদিকে সবাই ইহুদিরা মারে কেন সেখানে ইহুদিরা শ্রেষ্ঠ জাতি না শ্রেষ্ঠ ইহুদিরা খারাপ জাতি এই জন্য ওগরে মারতেছে এইখানে আপনার যুক্তি কাজ করতেছে একভাবে আপনারা এই জন্যই খান ভাই এই ভাই ভাইটা খান ঠিক আছে আপনারা সারা দুনিয়াতে এই জন্যই ভাইটা খান আপনারা যে আপনারা যে প্রত্যেকটা ইসে যায় আকাম কুকাম বাদাম যে 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 প্লেটে বিক্রি হয় আপনারা সেই প্লেটে যা ফুডা করতে জান আপনারা এই জন্যই মাইটা খান ভাই সারা দুনিয়াতে সারা দুনিয়াতে যে যে ক্যাসল মানে ক্যাসলটা নিজের নিজের যা করেন মাইটা খান তারপরে কান্না কাটি শুরু করেন যে হ্যাঁ মাই দিলরে মাই দিলরে মাই এই যে প্রথমে যে আপনারা আপনাদের মতো আপনাদের মতো জানোয়ারের বাচ্চা গুলা আপনাদের মতো জানোয়ারের বাচ্চা গুলা যখন আপনারা ও সেই জব্বর জবাব দিছি সেই অসাধারণ একটা কাজ করছে পুরো দুনিয়া ধরে আপনারা সেলিব্রেট করেন আবার যখন উল্টা যখন একই কাজটাই করা হয় একই কাজটা না ব্রুটালিটি তো আপনারা যেরকম ব্রুটালিটি দেখাইছেন তার তো এক পার্সেন্টও দেখাইতেই যদি উল্টা যখন আপনারা এটার হামলা সেই কারণ তখন এসে বলেন আহ রে আমরা তো শ্রেষ্ঠ জাতি একটু গেছিলাম একটু গেছিলাম ওই জায়গার মধ্যে প্রিয়া চলতেছিল পার্টি চলতেছিল অনুষ্ঠান হতেছিল ওই জায়গায় আমরা একটু সিভিলিয়ানদের উপর আক্রমণ করছি জবাই করছি তাদেরকে মরাম লাল গুলারে কোবাই কোবাই ইয়ে করছি বাচ্চা মারছি আমরা নারী শিশুদেরকে ইয়ে করছি হত্যা করছি রেপ করছি আটক করে নিয়ে আসি তাই বলে আমাদেরকে রিটেলেট করার জন্য আমাদেরকে মারতে হবে আমরা তো শ্রেষ্ঠ জাতি এই জন্য আমাদের মারতে হবে এই জন্য মেয়েটা খানা আপনারা ভাই আপনারা মতো বস্তির খাটাশ এই জন্য মেয়েটা খায় ভাই

উল্লাস করছে এখন তারা বলতেছে ভিডিও বানাচ্ছে এবং মানে স্ট্যাটাস দিচ্ছে নাস্তিক মুক্ত মনেরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে না ওদের কোথায় ওদের মানবতা হ্যাঁ তোরা যে আমাদের ব্লগারদের যখন জবাই করতেছিল তখন তোরা মিষ্টি বিতরণ করছো তোরা এখন চাষ আমরা মানে তোদের আসি ভাই আমি আমি আপনার একটা কথা বলি ভাই অভিজিৎ রায় যখন মারা যায় এবং অভিজিৎ রায় মারা যাওয়ার পরে ইভেন আমার বাসা এসে আমাকে পার্সোনালি লেকচার দেওয়া হয়েছে কেন অভিজিৎ রায়ের ওয়াইফ নিজে অভিজিৎ রায়কে মারছে আমাকে আধা ঘন্টা বসায় বসায় পার্সোনালি লেকচার দেওয়া হয়েছে তিন চারজন মিলে লেকচার দিচ্ছে কারণ অভিজিৎ রায়ের নিজের ওয়াইফ ওয়াইফ মারছে মানে চিন্তা করেন তারা এখন দাবি আমাদের কাছে দাবি জানাচ্ছে আমরা কেন প্যালেস্টাইনের পক্ষে ইসরাইলের এই মানে ইসরায়েলের বিরোধিতা করে কিছু লিখছি না বা কিছু বলছি না ও কোথায় ওদের মানবতা কোথায় ওরা নামুক্ত মুক্ত মনে ওরা কোথায় ওদের মানবতা আর তোরা যে মুখে বলতেছ তুই কি কয়েকদিন আগে আমাদের মানে সহকর্মীদের যখন জবাই করা হচ্ছিল তখন তোরা মিষ্টি বিলাইছ তখন তোরা মিলাদ দিছ তোরা আমাদের কাছে মানবতার দাবি জানাচ্ছিস তোদের কি মানে মাত্র কোনো চক্ষু লজ্জা নাই রে তোদের কি সরম বেহায় এত বেহায় কেমনে হয় মানুষ তো তোরা জবাই করার মানে অনুমতিটা সেটা তোদের ধর্মীয় স্বাধীনতা বলবি তোরা জবাই করতে চাবি আর তোদের মানবতা দেখাতে হবে আমরা তো তোদেরকে সেই রকমের ইয়া দিতে পারি নাই আমরা মানে সংখ্যায় কম কিন্তু ইসরায়েল ঠিক কি ইসরায়েলকে এগুলো সহ্য করবো তোদের এই সমস্ত মানে ফাত্রামি এই সমস্ত খুনা খুনি খুন খারাপ এগুলা কি ইসরায়েল সহ্য করবো ওরা তোদের সাইজ মতো এক বানায় প্যাকেটকার বাসা পাঠা দিবো we কোন জায়গায় যে ফাপ ফাপর ফাপরবাজি করতে হয় তোরা তোরা বুঝছস না ফাহিম আমি আমি এই আপনার কথা দিয়ে পোলাবাই মানে ইয়া করবে যে যারা রেসপন্স দিতে পারে তাদের সাথে বিতলামি করা যাবে না বা তাদের উপর অত্যাচার করা যাবে না যাদের রেসপন্স দিতে পারে না তাদের উপর মানে আকাবুকাম ইসলামিক দিল থেকে জিহাদ এগুলো পেইগুলো করা যাবে কি না আপনারা যখন নিজেরাই নিজেরাই বুদ্ধের উপর আক্রমণ চালান এবং যেখানে সংখ্যা যতক্ষণ আপনারা পাওয়ার পাইতেছেন আপনারা ভিকটিম কার্ড প্লে করেন প্লে করে করে যখন সংখ্যাটা বাড়ে তখনই যে অন্যের উপর চাপাই দেন অন্যকে অন্যকে টর্চার করতে যান অন্যকে ফিজিক্যালি টর্চার করতে যান আবার তখন যখন আপনারাই এই ওটা টর্চারের শিকার হয়ে এই টর্চার মর্চার করে যখন টর্চারের শিকার হয়ে এসব আপনাদের উপর ভাই হাসাহাসি করা ছাড়া কোনো বই নাই মানে আর কোনো কোনো রাস্তাই বাকি নেই

কি ব্যবহারটা করতেছিল তার সাথে মানে নিজের দাবি মানে আসি বেচিন দা করে যদি ক্যামেরা অফ থাকতো বা ওই জায়গায় যদি মিডিয়া মিডিয়া না থাকতো কি করতে ওই লোকে আব্বাসি না করে টুকরা টুকরা করে মানে বাগবক করে দিত হ্যাঁ বাগা পাশে তার জংগিরা বসে রাখছে তার ধরা পড়া জংগি বাইরে পাশে বসে রাখছে যার কাছে অস্ত্র পাওয়া যায় ওই জংগিরা পাশে বসে রাখছে মানে কি একটা অবস্থা এরা দাবি করে যে আমরা কেন তাদেরকে তাদের সাথে মানবতা দেখাচ্ছি না ওয়াও কি মানে ফানি ভাই ফানি এগুলা খুবই পানি রাহিম খান আপনি বলেন কি বলতে চান আচ্ছা ভাই আমি আসলে ইসলামের রেফারেন্স দিয়ে আপনাদের মানে সন্তুষ্ট করতে পারবো না বা ইসলাম নিয়ে আমি কথা বলতে চাই না আমি যেটা এখন আপনার কাছে জানতে চাই আপনি একটু ভিকিম কার্ড করতে চান আর কি কানাগাড়ি করতে চান ভাইয়া কোথায় আপনাদের বারো বোটা ভাইয়া আমরা আমাদের ধর্মেতে এগুলো আছে আমি তো এটা ডিফেন্ড করতে পারবো না কিন্তু আপনার বারো বোটা ভাইয়া কোথায় ভাইয়া

আমাদের পরবর্তীতে আরো 100 200 বছর পরে গিয়ে যদি সーストラর অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারে তখন কি হবে যদি এমন হতে পারে যে এমন তো হতে পারে 200 বছর পর আমরা মানে বের করতে পারলাম যে সーストラ সেই 1400 বছর আগে পাতলাপখনা হয়ে মারা গেছে তখন কি করবেন ভাই তখন কি হাত পা ছড়া করতেন 1400 আমি 200 বছর পরে যাই প্রুফ করতে পারবো না 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 বছর পরে কেন প্রুফ করতে পারবেন না 1400 বছর আগে কেউ মারা গেলে আপনি মানে 200 বছর পরে প্রুফ পাবেন না

যতগুলা মুসলিম পাবে সেগুলা সে টুকরা 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 করবে তখন আপনি কি করবেন বা ধরেন দুইশো বছর পর আমরা জানতে পারলাম যে আল্লাহ আছে কিন্তু আল্লাহর অনেক পাইলসের সমস্যা পাইলসের সমস্যা সে অত্যন্ত বুড়া হয়ে গেছে এবং পাইলস সমস্যা সে অনেক ব্যথায় আল্লাহ আছে আল্লাহ আছে কিন্তু সে হচ্ছে যে মুহাম্মাদের ফলোয়ার গুলারে পছন্দ করে না স্পেসিফিকলি শুধু মুহাম্মাদের ফলোয়ারে পছন্দ করে না তখন আপনি কি করবেন আমি এই ধরনের আমি কথাটা অ্যানসারটা দেন অ্যানসারটা দেন ফাইম সাহেব অ্যানসারটা দেন আপনি যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে করলেন সেম হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনি কি করবেন

কিন্তু আমরা তো দেখতেছি সারা পৃথিবীতে যদি প্রমাণ পান তাহলে কি করবেন ইসলাম আলোচনা করবো আমরা আমরা ওখানে কত দূর দৌড়াইতে পারেন যদি এরকমটা প্রমাণ পান তাহলে আপনি কি করবেন যদি মরা পরে কোনো কিছু না থাকে তাহলে তো বড় আরে গাধা এটা 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 জিজ্ঞেস করছি গাধা আপনাকে এটা আমি এটা জিজ্ঞেস করছি এটা জিজ্ঞেস করছি আমি আপনাকে না আপনি জিজ্ঞেস করছেন যে যদি মরা পরে মাথা মাথা সমস্যা মাথা সমস্যা আছে নাকি না না আপনার প্রশ্ন আমি বুঝছি কিন্তু প্রশ্নটা উত্তরটা সরাসরি দেওয়া যাচ্ছে না কেন দেওয়া যাচ্ছে না আপনি কি মহিলা মানুষ নাকি পড়াবর্তছেন আমার সাথে না আমি না যেটা বলতেছেন যে মরার পরে যদি পাঁচশো বছর পরে প্রমাণ হয় যে শুধু মুসলমানদের উপরেই আহ সৃষ্টিকর্তা খেপছে তো সেক্ষেত্রে কি হবে আপনি এটা বলতেছেন না হ্যাঁ যে প্রশ্নটা করলেন সিমিলার প্রশ্নটাই আমি আপনাকে করলাম যে হ্যাঁ মরার পর প্রমাণ পাইলেন একটা গড বসে আছে যে হচ্ছে মুসলিমদের ধরে ধরে কোয়াবে তখন কি করবেন আপনি নাথিং টু ডু কিছুই করার নাই ভাই আঙ্গুল চলবে নাই তো এই ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে আঙ্গুল চলার সারা কোনো আমার একটা কথা ছিল যে মনে করেন গত জন্মে যে আপনি আমার থেকে দশ লক্ষ টাকা ধান নিছিলেন এটা তো এখন ফেরত দেন নাই এটা আমার একটা দাবি হ্যাঁ ফেরত দিবেন কবে মনে করেন দুইশো বছর পরে যদি আবিষ্কার হয় আসলে গত জন্মে আপনি আমার থেকে দশ লাখ টাকা ধান নিছিলেন এটা এই যুক্তি দিয়ে যদি আমি আপনার কাছে আপনার কাছে সেই 10 লাখ টাকা ফেরত চাই যে 200 বছর পরে যদি আবিষ্কার হয় যে আগের জন্মে আপনি আমার থেকে 10 লাখ টাকা ধার নিছিলেন এই যুক্তিটাকে আপনি মেনে নিবেন যে 200 বছর পর তো আবিষ্কার হইতেও পারে আমি যেটা বলতেছি সেটা সত্য এই যুক্তিটাকে কি আপনি আমাকে 10 লাখ টাকা ফেরত দিবেন ভাই ভাই এভিডেন্স লাগবে আপনি 200 বছর পর বিজ্ঞান যখন এটা আবিষ্কার করবে তখন এভিডেন্সটা পাবেন টাকাটা আগে দিবেন না না কেভিডেন্স আগে চাইবেন

যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাইতেছেন ততক্ষণ টাকা দিবেন না নাকি এটা বলতে চান আপনি হ্যাঁ দুইশো বছর পরে কি না না জানে না সুতরাং আপনি বলতে চান যে যতক্ষণ ওই দুইশো বছর পরে যদি মানে প্রমাণ টাকা দিব নাকি এটা বলতেছেন নাকি ধরেন দুইশো বছর দুইশো বছর পর যদি এভিডেন্স সহ যদি থাকে যে ফাহিম খান আসিফ খানের কাছ থেকে দশ লক্ষ টাকা নিছে ধার নিছে এটা যদি দুইশো বছর পর প্রুভ হয় তাহলে তখন তো দিতে বাধ্য

আপনার পক্ষে রায় দিবেনা নাকি কোন একটা এমন কোন এমন কোন আদালত আছে পৃথিবীতে যেখানে কি আপনি দুইশো বছর পরে যদি বিজ্ঞানের আবিষ্কার করে এই যুক্তি দিলে আপনার পক্ষে রায় দিবে এরকম কোন আদালত কি আপনি আমাকে দেখাতে পারবেন বা এমন কোন কিছু আপনি দেখাতে পারবেন আচ্ছা মনে করেন আপনার পরীক্ষার খাতায় আসছে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে বলছে

কি কথা যদি বলে যে দুইশ বছর পরে গণেশ দেবী দেবতা আবিষ্কার হইতে পারে তাহলে কি আপনি এখন গণেশ দেবতার মানবেন এই যুক্তি দিয়ে আপনি আপনার আল্লাহ সত্য প্রমাণ করার চেষ্টা করতেছেন অথচ একই যুক্তি আপনি গ্রহণ করতেছেন না অন্য ক্ষেত্রে আপনি একই যুক্তি গ্রহণ করতেছেন না এটা ভাই কেমন কথা এখন তো আমি বলবো যে আমি আমি তো আল্লাহ হ্যাঁ দুইশ বছর পর বের হইতেও পারে আমি আল্লাহ আসিমুদ্দিন আল্লাহ পাক অথবা আসিম উদ্দিন আল্লাহ পাকের বাপ আল্লাহকে সত্য প্রমাণ করবেন সেই একই যুক্তি একই পদ্ধতি ব্যবহার যদি আপনার উপরে অন্য কেউ করে তখন আর আপনি সেটা মানতেছেন না কারণ আপনার কাছে তখন মনে হবে এটা একটা ফালতু যুক্তি নাকি ভাই আচ্ছা আমার কথাটা শুনেন

অনেকক্ষণ ধরে যদি একজন প্রকৃত পক্ষের স্রষ্টা থেকে থাকতেন তাহলে ওনার কি কি উনি স্রষ্টাই যে উনার কি কি দায়িত্ব থাকা উচিত ছিল বলে মনে করেন যেটার দ্বারা আমরা বুঝতে পারতাম যে উনি প্রকৃত স্রষ্টা কোন দায়িত্ব তো থাকার কথা না আমাদের দায়িত্ব কে থাকতেই হবে এমন কোনো ইয়া নাই মানে স্রষ্টা বলে কিছু থাকতেই পারে না মানে যৌক্তিকভাবে কোনো স্রষ্টা বলে কোনো কিছু থাকতেই পারে না ভাই হ্যাঁ স্রষ্টা শব্দটাই শব্দটাই লজিক্যালি স্রষ্টা থাকা প্রয়োজন নাই যৌক্তিকভাবে কোনো কোনো মহাবিশ্বের কোনো স্রষ্টা থাকতেই পারে না ফরাজ ভাই আপনি তাহলে কিছু যুক্ত যুক্তিযুক্ত করেন আমি একটু ঘুরে আসি ফারাজ ভাই ফরাজ ভাই কি আছেন আচ্ছা ভাই আপনাকে আর একটু তিন চার মিনিট একটু চালা আমি আচ্ছা একটু কার আমাকে পড়ে সরি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ভাইম খান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে পরে আবার কথা হবে আশা করি